আঞ্জুমানে আল ইসলাহ ইউকের ম্যানচেস্টার শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল রবিবার ম্যানচেস্টার শাহজালাল মসজিদের হল রুমে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল হজরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতুলি। আঞ্জুমানে আল ইসলাহ ম্যানচেস্টার শাখার প্রেসিডেন্ট মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাতিফিয়া উলামা সোসাইটির ইউকের ম্যানচেস্টার সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, দারুল হাদিস লাতিফিয়া নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল হজরত মাওলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতুলি, আঞ্জুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট হজরত মাওলানা ফখরুল হাসান রুদবা, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান, ব্রিটিশ ফতোয়া কাউন্সিলের হেড মুফতি হজরত মাওলানা মুফতি মারুফ আহমেদ প্রমুখ। মাওলানা আব্দুস সালাম ও কারি মুহিব্বুল হাসান তালহার উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলা ইউথ ফোরামের প্রেসিডেন্ট মাওলানা ইউসুফ আহমেদ, মাওলানা ফয়সাল আহমেদ, মাওলানা বেলালুর রহমান, মাওলানা এম এ বাসিদ আশরাফ, মাওলানা ফখরুল ইসলাম, আলহাজ মইনুন আমিন বুলবুল, আলহাজ সুরাবুর রহমান, আলহাজ মান্নান খান, আলহাজ আব্দুল মান্নান, আলহাজ রইস আলী, আলহাজ আব্দুল হান্নান, আলহাজ শফিক মিয়া, আলহাজ মালিক সওদাগর, হাফিজ জামাল হুসাইন, কারি মাহবুবুল ইসলাম লিয়াকত, আলহাজ আনসার খান, সৈয়দ ইমরান হুসাইন প্রমুখ। অনুষ্ঠানে দ্য মার্সি নামে একটি স্মারকের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। ঈদে মিলাদুন্নবী সংক্রান্ত প্রবন্ধ ছাড়াও এতে স্থান পেয়েছে ম্যানচেস্টারের প্রয়াত কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচিতি। আলহামদুলিল্লাহ, আঞ্জুমানে আল ইসলাহ ম্যানচেস্টার ব্রাঞ্চের উদ্যোগে আজকের ম্যানচেস্টারের প্রয়াত কমিউনিটি নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে তাদের স্মরণে একটা স্মারক প্রকাশ করা হয়েছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে, এবং এখানে আমাদের ইয়াংস্টারদেরকে জমা করে এখানে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে এই বাচ্চারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিখতে পারবে, তার জীবনী থেকে তারা বক্তব্য দিয়েছে, আমরা আজকে অনুপ্রাণিত হয়েছি। এর পূর্বে সকাল থেকে অনুষ্ঠিত হয় কিরাত ও বক্তব্য প্রতিযোগিতা। ছটি গ্রুপে বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের জন্য অনুষ্ঠিত প্রতিযোগিতায় নর্থ ওয়েস্টের বিভিন্ন শহর থেকে অংশগ্রহণ করে প্রায় 200 প্রতিযোগী। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ ও তার শিক্ষাকে নতুন প্রজন্মের কাছে তুলে দিতে আঞ্জুমানে আল ইসলাহ ম্যানচেস্টার শাখার ব্যতিক্রমী এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন উপস্থিত সুধীবৃন্দ। ইফাত মিতুল, ফোকাস টিভি, নিউজ ডেস্ক।